দেশ বিদেশের সর্বশেষ খবর নিয়ে হাজির হয়েছে ফরহাদ। আপনারা দেখছেন দ্য রিভিউম্যান ইউটিউব চ্যানেল। শুরুতে চলে যাচ্ছে মেইন ভিডিওতে। কিছুদিন আগে নিজের 47তম জন্মদিন পালন করলেন কারণ জোহর। খ্যাতনামে পরিচালক চলচ্চিত্র ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের প্রায় প্রত্যেকে। মার্কিন নেপালি ফ্যাশন ডিজাইনার প্রভাল কারণের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে শুভেচ্ছা জানান। কিন্তু কারণের জন্মদিনে তার এই বিশেষ বন্ধুত্বের শুভেচ্ছা ছিল একটু অন্যরকম। কারণের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে প্রভাল। মুগলে আজম সিনেমার বিখ্যাত গানের কথা, পিয়ার কিয়া তো ডানা কিয়া, অর্থাৎ ভালোবেসেছি ভয় কিসের, লিখেছে প্রভাল। কারণ পাল্টা জবাব দিয়ে লিখেছেন, নিজের আবেগকে সংযত করুন ভাইয়া। এদিকে প্রভালের এই শুভেচ্ছা বার্তা দেখে কারণের সঙ্গে তার সম্পর্ক ঘিরে জল্পনা সৃষ্টি হয়। বলিউডে কারণের এই বন্ধুকে নিয়ে তুমুল সরগোল গুঞ্জনও রটেছে প্রচুর। কারণের ভাইয়া মন্তব্যেও জল্পনা কমেনি। শোনা যাচ্ছে প্রভালের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কারণের, তার কথা শুনেই নাকি টেস্ট টিউব বেবি করেছেন কারণ জোহর। এদিকে কারণকে ডেট করার এই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন প্রভাল। সোমবার দুপুরে প্রভাল টুইট করে লেখেন, কারণ জোহর শুধু তার খুব প্রিয় এবং কাছের বন্ধু, এর বাইরে তাদের মধ্যে আর কোনো প্রেমের সম্পর্ক নেই। একই সঙ্গে প্রবালও লেখেন, এই বিষয়ে এভাবেই জবাবদিহি করতে হবে তা তিনি ভাবেননি, কিন্তু যেভাবে মিথ্যা রটানো ঝড় তুলেছে তাতে তার মনে হয়েছে এই জল্পনা ইতি টানা প্রয়োজন। প্রবালের কথায়, বহু দুঃখের সময় আমরা একে অপরের সঙ্গী ছিলাম, আমার পরিবারের পাশেও কারণ দাঁড়িয়েছে, তার রসপথ এবং মানুষের প্রতি ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, তাকে আমি ভালোবাসি, তবে যেভাবে তা বোঝানো হচ্ছে সেভাবে নয়। কারণ যে শুধু তার কাছের বন্ধু নন তাও বলেন প্রভাল। তার অফকোর্ট স্বীকারোক্তি, যে কোনো খারাপ সময় নির্ধারণে তিনি কারণের কাছে সাহায্য চাইতে পারেন। কারণ জোহর তার গুরু এবং বড় ভাইয়ের মতো। ভবিষ্যতে যাতে আবারও কারণ ও তাকে নিয়ে কোনো মিথ্যা গুজব না ছড়ায় হয়তো তা নিশ্চিত করতে প্রভাল আরো জানান, গত 5 বছর তিনি প্রেমের সম্পর্কে ছিলেন সেটা সত্যি, কিন্তু সেই পুরুষ কারণ নন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টস বক্সে জানিয়ে দিন। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।